সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলাদেশের উচ্চ শিক্ষিত এবং হাই লেভেলের যে মানুষগুলো, সে মানুষগুলো অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এবং বিগত বছরগুলোতে দেখেছেন প্রভাবশালী অনেকে এ পথে হেঁটেছেন। ইসলামী শরিয়ায় এই আত্মহত্যা সম্পর্কে কি বলা? এবং সম্প্রতি দুই দিন আগে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যদিও তিনি মুসলিম, তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এখান থেকে উত্তরণের কোনো উপায় কি আছে যদি বল? তার আগে আপনাদেরকে একটা তথ্য, গোটা বিশ্বে যেসব দেশে আত্মহত্যা সবচেয়ে বেশি হয় বাংলাদেশের অবস্থা হচ্ছে দশম। সারা পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থা কিন্তু দশম আত্মহত্যা বেশি যে সমস্ত দেশে হয়, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কিন্তু ঝিনাইদহ এই এলাকায়, এই জেলায়। দুই নম্বর, দক্ষিণ এশিয়ায় যে সমস্ত দেশে আত্মহত্যা হয় বাংলাদেশের অবস্থানটা হচ্ছে ১৩তম। সম্প্রতি ছেলে এবং মেয়ে, অনেকে আপনারা নিউজে পান অনেকে পান না, কিন্তু এলাকা ভিত্তিক অনেকেই চরম বিষণ্ণতা এবং হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন, জেনে হোক বা না জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক। যারা এই কাজটা করেছে বা করছে, হতাশা, বিষণ্ণতা এবং মানসিক কাউন্সিলিং, এই জিনিসগুলো তাদের জন্য খুব বেশি জরুরি। আপনি যখন বিবাহ শাদী না করবেন, আপনি যখন সন্তান সন্ততি না পাবেন, আপনি যখন ভালো চাকরি বাকরি না পাবেন, আপনি মনে করেন যে আমার জীবনটা শেষ, বৃথা, আমি কিভাবে টিকব, কিভাবে বাঁচব, আমার তো কিচ্ছু নাই, এই থিমটাই ভুল। আচ্ছা, এই জীবনের মালিক কি আপনি? এই জীবনের মালিক কি আমি? এই জীবনটার মালিক কিন্তু আপনি না, এই জীবনটার মালিক আমিও না, জীবনটার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদাটাকে আগে আপনার কলিজার মধ্যে আপনি সেটিং করেন, মানে ফিটিং করেন। এই জীবনটার মালিক আমি না, এই জীবনটার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। এখন কেউ যদি আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এ মানুষটি আল্লাহর আদালতে দাঁড়াবে। হ্যাঁ, আল্লাহ যদি এখন ক্ষমা করে দেন তাহলে আল্লাহর এখতিয়ার, এখানে মানুষের কোনো হাত নাই। যে কোনো আত্মহত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন কি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন। আত্মহত্যা রোধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে নিজেদেরকে হত্যা করো না, এরপরে জুন্দুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্বকার এক লোক আহত হয়ে সে ব্যথা সহ্য করতে পারেনি, তাই একটি চাকু দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে, এরপর রক্তক্ষরণের কারণে মারা যায়। আল্লাহ বলেন, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়া করে ফেলেছে, তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। বুখারী হাদিস। জান্নাত হারাম করে দিয়েছে, অথচ সে ঈমানদার ছিল, নিজেকে কেন হত্যা করলো? হাতে ব্যথা পাইছিল, চিন্তা করছে যে এখন মারেই ফেলাই নিজেরে, হয়তো আরাম পেয়ে যাবো। অনেক মানুষ এরকম আছে, হসপিটালের বেডে শুয়ে কাতরায়, ব্যথায় আক্রান্ত হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ সহজ করুক, আল্লাহ সুস্থ করুক। আল্লাহ, তুমি আমরা তুলে নিতে পারো না, আল্লাহ তুমি সবাই রে কত মানুষের মারো, আমার মারতে পারো না, এরকম কথা আল্লাহকে কখনো বলা যাবে না। আর আপনি যে এইভাবে হত্যা নিজেকে করছেন, ওই গত বছর আগের বছরে এক লোক নিজের মাথায় নিজে গুলি করে মারি, মানে লাইভে এসে আত্মহত্যা করছে, এরা তো হাই সোসাইটির মানুষ, এরা তো গণ্ডমূর্খরা। বরঞ্চ শিক্ষিতদের মধ্যেই কিন্তু আত্মহত্যার প্রবণতাটা বেশি অশিক্ষিতদের চাইতে। কয়েকদিন পর পরে দেখা যাচ্ছে ওই সেলিব্রিটিরা, বিভিন্ন নায়িকা নায়িকা গায়ক গায়িকা, তারপরে এরা বেশি আত্মহত্যা করে। কই হুজুররা তো আত্মহত্যা করে না, ইমাম খতিবরা তো আত্মহত্যা করে না, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে কখনো আত্মহত্যা করতে পারে না। কারণ কি, যে আত্মহত্যা করলো সে যেন নিজেই নিজের জান্নাতটাকে নিষিদ্ধ করে দিল। এখন তারপরে আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন, এটা আল্লাহর ইখতিয়ার। তো আমি যেটা বলতে যাচ্ছি, বিষণ্ণতা হতাশা যাদের ভিতরে আসে, এরা মূলত দুনিয়াটাকে অনেক বড় করে দেখে। দুনিয়াটাকে এত বড় করে দেখবেন না, দুনিয়ার জীবনটাকে ছোট করে দেখেন, আখিরাতের জীবনটাকে বড় করে দেখেন। জীবনটা আল্লাহ কেন দিয়েছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জীবনের মালিক আমি না, এই হাতটার মালিক আমি না, এই চোখটার মালিক আমি না, এই জিব্বা দিয়ে যে আমি কথা বলতেছি এই জিব্বার মালিকও আমি না ভাই, এই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ তাআলা। এগুলো আপনার কাছে আমার কাছে আমানত রেখেছেন। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। সুতরাং কেউ আত্মহত্যার পথ আমরা বেছে নেব না। এই যে আত্মহত্যা যিনি করেন, উনি উনার আত্মীয় স্বজনকে কষ্ট দেন, উনি নিজেও কষ্ট পান। এবং একটা কথা আপনাদেরকে বলি, মানুষ যখন আত্মহত্যা করার জন্য গলায় ফাঁস নেয়, প্রত্যেকটা মানুষ শয়তানের ওয়াসওয়াসায় ফাঁসটা নিতে চায়,
ফাস্টায় যখন গলার মধ্যে পড়ে যায় তখন কিন্তু সে রুহ যখন বের হবে, জোর করে রুহ বের করা হয়তো, তখন এই মানুষটা বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু তখন আর পারে না। এই জন্য আত্মহত্যা কোনো সমাধান না। আমার ভাইদেরকে বোনদেরকে ভালোবাসা থেকেই বলতেছি, রিকোয়েস্ট, অনুরোধ, কেউ এই ধরনের পথ বেছে নেবেন না। আপনার জীবনে হয়তো বা এখন বিষণ্ণতা আছে, কালকে এমনটা নাও থাকবে। ইন্নামা আল উসরি ইউসরা, প্রত্যেকটা সুখের উপরে দুঃখ আছে, দুঃখের পরেও কিন্তু সুখ আছে। আল্লাহ আমাদের বুঝদান করে।